পরিশ্রম করে খাওয়া দাওয়া করে নাকি না বাজে খায় আচ্ছা পয়সা বেশি মনে হয় আচ্ছা তিনটা সময় বাস আছে চার পাঁচ ছয় সাত আটটা সময় ঘুম গেলেন কোন ঘন্টা ঘুমান কোন কোনো দিন দুই তিন ঘন্টা ঘুমান এমন আছে কাজের চাপ করে গেলে চারটে আসতে হয় দিনের বেলা কোনো বাসা দিয়ে ঘুমাতে পারেন দেখলাম মানে হঠাৎ দেখি না খুবই কম ঘুম আছে না তিন চার মাস হয়েছে দাদা মারা গেছে পনেরো দিন হয়ে আগে আমি ওই দিন আমার পকেটে দুশো টাকা একটা নোট মানে পকেটে হয়েছে আমি শুয়েছি ঘুমাই গেছে স্বপ্নে দেখতেছি সকালবেলায় স্বপ্নে দেখতেছি কি আমার তো আগে থেকে আমার কিন্তু চাল কিনে রাখতে দেন না ঘরে জানিয়ে আগে থেকে আমার দাদা আমার বলতেছে কি দাদি কইতেছে কি যে চাউল নাই চাউল কিনে আনার লাগবে আমি দাদার দেখতেছি কি দাদা তাহলে দেখা দেন আমি চাউল কিনে হ্যাঁ আমার দুইশো টাকা বাই করে চাউল কিনে মানে দুইশো টাকা দিল সকালবেলা ঘুমের থেকে উঠে দিয়ে আমার কাছে দুইশো টাকা কিনে কিন্তু দুশো টাকা নিয়ে যে আমি শুয়েছি কিন্তু আমার পকেটে দুশো টাকা আমি জানিও দুশো টাকা আমার পকেটে আছে কিন্তু রাত্রেও দেখলাম স্বপ্ন এটা সকালে উঠে দিয়েছে আমার এই টাকা তো দুইশো পকেটে আমি তো আমি 5 বছর কম কিন্তু ভাই পাতা তো চুল না ছেলে গুলো দেখতে পারলে কি হবো এই সমান টাকাই না চলবো খারাপ লাগবে